ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়নাঘর কিংবা ভাতের হোটেল আর থাকবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিবি প্রধান বলেছেন ডিবি কার্যালয়ে কোনো আয়নাঘর থাকবে না। বিগত সময়ের মতো ডিবি কার্যালয়কে ভাতের হোটেলও বানানো হবে না, এটি হবে একটি আস্থার জায়গা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ হয়েছে, আসামিদের আর কোনো হয়রানি করা হবে না, এখন মানুষ ন্যায় বিচার পাবে। ডিবি অফিস আর কখনো কোনো নায়ক নায়িকাদের আড্ডাখানা হবে না বলেও জানান তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন মন্দিরগুলোর সামনে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি অবস্থান করবে। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন ডিবি প্রধান। আলিফ মিয়া, মেট্রো টিভি।